হাতে হাতে থকা মোবাইলটোই কারণ নাকি? আকৌ জঘন্য ঘটনা কলকাতা ধিংকাণ্ডৰ পিছত, এইবাৰ উত্তপ্ত করিমগঞ্জ। আর কি জিয়রি বলি হব, এনে ঘটনার কেতিয়া অন্ত পড়িব? এই দৃশ্য করিমগঞ্জ। নিশা উত্তপ্ত পরিস্থিতি, এজন ছাত্রই সংঘটিত করা কুকাণ্ডক কেন্দ্র করে নিশা সৃষ্টি হয় হুলস্থুলিয়া পরিবেশর। ছাত্রজনী অপকর্ম করার চেষ্টা করতেই হাতে লুটে ধরা পড়ে। ছাত্রজনের কুকর্মত সান্ত্বনা থাকি উলাই আহিল উত্তেজিত রাইজ। কুকাণ্ড করা ছাত্রজনক রাইজে আবদ্ধ করে গতাই দিয়ে আরক্ষীক, কিন্তু আরক্ষীয়ে কোনো পদক্ষেপ গ্রহণ নকরার অভিযোগ। সেয়ে ভারপ্রাপ্ত বিষয়াক জবাবদিহি করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে স্থানীয় রাইজে। ছোৱালী তার মায়ে কমপ্লেইন দিলে কি 14 ইয়ার্স 15 বছর হব, 15 বছর একটা লড়ায় এটেম্প্ট করলে মানে ঘর চালে কি লড়াটো মানে এটেম্প্ট করে আসলে মানে করার এই মানে মায়ে কলে মানে রেড হ্যান্ডেড ধরলে, কিন্তু এই লড়াটো মানে খোজকাই গুছি গল লোকেল মানুষবিলাকে আর লড়াটোর মায়ে ধরি লড়াটোক ইয়াত আনি দিলে পুলিশ কমপ্লেইন ইয়াত করার কারণে ইয়াতে আইছিলে। গরিমগঞ্জৰ পৰা সৌমিত্ৰ দাসৰ রিপোর্ট, টাইম 8।